বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কণ্ঠাসা ইউরোপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত সমস্ত পশ্চিমা বিশ্ব সফল পুতিন স্যাটেলাইট চিত্রে ক্রিমিয়ায় রুশ বিমানঘাটির ধ্বংসাত্মক দৃশ্য ইরান বিরোধী নয়া কল্পকাহিনীর রচনার মার্কিন প্রচেষ্টা দেহরানের প্রতিক্রিয়া গুজরাটের একটি হোটেলে ভয়াবহ আগুন পঁচিশ জনের প্রাণ নিয়ে শঙ্কা এবং সর্বশেষ জানিয়ে দেব প্রখ্যাত মাওলানা রহিমুল্লাহ হাক্কানিকে হত্যা করল কারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখতে জানান কোন ঠাসা ইউরোপ সফল পুতিন চলতি বছরের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর কেটে গেছে পাঁচ মাসের বেশি সময় এই পাঁচ মাসের যুদ্ধের আজ লেগেছে গোটা বিশ্বেই করোনার মন্দা কাটিয়ে বিশ্ববাসী যখন সবে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে যাচ্ছিলেন তখনই যুদ্ধের ধাক্কা সেই ধাক্কা সারা বিশ্বের ওপর পড়লেও এ পর্যন্ত রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সফলই বলা যায় তিনি যে পরিকল্পনা নিয়ে ইউক্রেন অভিযান শুরু করেন তা অনেকাংশেই বাস্তবায়িত হয়েছে ধীরে চল নীতিতে বাজিমাত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বলা হচ্ছিল পুতিনের লক্ষ্য সমগ্র ইউক্রেন নয় বরং ইউক্রেনের কিছু অংশ দখল করে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত করা অভিযান শুরুর পাঁচ মাস পর দখল করা অঞ্চলগুলোতে গণভোটের আয়োজন করার ঘোষণা দিয়েছে রাশিয়া এক্ষেত্রে পুতিনকে পরিকল্পনা সফলতার মুখে দেখা যাচ্ছে যুদ্ধ শুরুর সময় অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলেছিল দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করেছে পুতিন শুরুতে রুশপন্থী দনবাস এলাকা ছিল পুতিনের লক্ষ্য এমনকি যুদ্ধের প্রথমেই রাজধানী কিয়ে ঘিরে রাখলেও এক পর্যায়ে সেই পরিকল্পনা থেকে সরে এসে ইউক্রেনের পূর্বাঞ্চলে দিকে নজর দেয় রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে নেওয়ার দাবি করেছে শহর ও রুশ সেনাদের দখলে লোয়ানস্ক অঞ্চলকেও স্বাধীন বলে ঘোষণা দিয়েছে মস্কো পুতিনের এই ধীরে চলো নীতি সফল বলা চলে তেল গ্যাসেই কিস্তিমাত ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিশ্ব ফলে রুবলের মান এত দ্রুত পড়তে থাকে যে ধারণা করা হচ্ছিল আন্তর্জাতিক বাজার ধস নামতে যাচ্ছে রুশ মুদ্রার কিন্তু নাটকীয়ভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে যে অবস্থানের ছিল তার চেয়ে শক্তিশালী অবস্থানে এসেছে রুবল আর রুবলের হাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পুতিন রাশিয়ার রপ্তানি আয়ের চল্লিশ শতাংশ আসে তেল গ্যাস থেকে আর রাশিয়ার রপ্তানি পণ্যের মধ্যে সিংহবাগী হচ্ছে তেল ও গ্যাস যুদ্ধের ডামাডোল পশ্চিমা বিশ্বের সঙ্গে তেল গ্যাস নিয়েই বড় বাজিমাত ধরেন পুতিন সাফ জানিয়ে দেন এখন থেকে অবন্ধসুলভ দেশগুলোকে রাশিয়ার তেল গ্যাস কিনতে হবে রুবেলের মাধ্যমে বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য সাপে বর হয়েছে কারণ রাশিয়ার তেল গ্যাস রপ্তানির পরিমাণ কমলেও আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিকর পাল্লাটা ভারী হয়েছে পশ্চিমাদের জন্যই অন্যদিকে তেল গ্যাস বিক্রির অর্থ রোবের মাধ্যমে রাশিয়ার মুদ্রার চাহিদা বেড়েছে এই কারণেই মার্কিন ডলারের বিপরীতে রোবল শক্তি ফিরে পেয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা যেহেতু ইউরোকে রোবলের বদলে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনতে হয় সেজন্য রাশিয়ার মুদ্রা রোবেলের বড় চাহিদা তৈরি হয়েছে এর ফলে রোবেলের দামও বেড়েছে এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা রাশিয়ার অনেক জিনিস আমদানি করতে পারছে পারছে না না যুদ্ধের কারণে আগের মতো বিদেশে যেতে ফলে তাদের ডলার ও ইউরোর চাহিদা কমে গেছে এদিকে চীন এবং ভারতের কাছে জ্বালানি বিক্রির মাধ্যমে রাশিয়ার বৈদেশিক মুদ্রাও আসছে সম্প্রতি মস্কো সফরে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তফ এর দোকান রুবল দিয়ে গ্যাস কেনার ঘোষণা দিয়েছে তাই কথা বলা যেতে পারে যে পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও তেল গ্যাসকে ব্যবহার করে কিস্তিমাত করছে পুতিন কণ্ঠাসে ইউরোপ ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাস ও তেলের উপর নির্ভরশীল কিন্তু পুতিন রোবল দিয়ে তেল গ্যাসের দাম মেটাতে বলায় ইউরোপের অনেক দেশেই আতে ঘা লাগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম পোরল্যান্ড বুলগেরিয়া ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ স্থগিত করেছে রোবলে মূল্য পরিশোধ না করলে গ্যাস সরবরাহ চালু করা হবে না বলে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি স্যাটেলাইট চিত্রে কিমিয়ায় রুশ বিমান ঘাঁটির ধ্বংসাত্মক দৃশ্য রাশিয়া দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের মঙ্গলবার শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখলেও রাশিয়া জানিয়েছে হামলা নয় সমরাষ্ট্রের গুদামে বিস্ফোরণ ছিল এটি তবে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে বিমান খাঁটির ভয়াবহ অবস্থান দেখা গেছে বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে বলে উপগ্রহ চিত্রে প্রকাশ পেয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে বিস্ফোরণের ঘটনা আক্রমণজনিত হতে পারে এবং কিয়ে দূরবর্তী লক্ষ্যে আঘাতের সক্ষমতা পেতে পারে ফার্ম প্লান্টে ল্যাবসের প্রকাশ করা ছবিতে সাকি বিমান ঘাঁটির কাছে তিনটি বড় গর্ত লক্ষ্য করা গেছে দক্ষিণ পশ্চিম উপকূলের এই ঘাঁটিতে বিস্ফোরণের পরবর্তী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও রাশিয়া বিমান ধ্বংস হয়েছে এমন তথ্য অস্বীকার করে বলেছে মঙ্গলবার বিস্ফোরণের দুর্ঘটনাজনিত অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা রয়টার্সের পাঠানো এক বার্তায় বলেছে অফিসিয়ালি আমরা হামলা করা হয়েছে বলছি না আবার অস্বীকার করছে না অনেক বিষয় আছে যার কারণে এটা ঘটতে পারে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছে ক্ষতির পরিমাণ এবং আঘাতের স্পষ্ট নির্ভলতা ইউক্রেনের শক্তিশালী নতুন সক্ষমতার ইঙ্গিত দেয় রাশিয়া দু চোদ্দ সালে ক্রিমিয়া দখল করে বর্তমানে কৃষ্ণ সাগরে ঘাঁটি হিসেবে এটিকে ব্যবহার করছে দেশটি দক্ষিণ ইউক্রেনের রুশ সেনাদের কাছে রসদ পাঠাতেও এই উপদ্বীপ ব্যবহার করছে মস্কো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি ইরানি নাগরিকদের বিরুদ্ধে যে কোনো নেতিবাচক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমেরিকার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি নাগরিকদের বিরুদ্ধে ও হাস্যকর অভিযোগ তুলে গল্প কাহিনী তৈরির চেষ্টা করছে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তারা সীমাহীন গাল গল্প তৈরি করেছে এখন নতুন করে আবারও কোন রকম তথ্য প্রমাণ ছাড়া অভিযোগের নয়া গল্প তৈরি করেছে এগুলোকে ইরান ভীতি ছড়ানোর পরিকল্পনার ব্যর্থ ফল বলে মন্তব্য করেন কানিয়ানি আমেরিকার বিচার বিভাগ গতকাল এক বিবৃতিতে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য ইরানি নাগরিক নাকি হোয়াইট হাউজের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল বিবৃতিতে আরও বলা হয়েছে বোল্টনকে হত্যা করার জন্য ৪৫ বছর বয়সী ইরানি ওই নাগরিক একজনকে তিন লাখ ডলার দিতে চেয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই নাকি ওই পরিকল্পনা নেওয়া হয়েছে অক্সিউজ নিউজ পোর্টালও মার্কিন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে জন বোল্টনের পর হত্যার টার্গেটে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওই বিবৃতি দিয়ে দাবি করেছে বাইডেন সরকার যে কোনো সন্ত্রাসী হামলা কিংবা ভয় ভীতির মোকাবিলায় তাদের জনগণকে সুরক্ষা দেবে বিশেষজ্ঞদের মতে ভিয়েনা বৈঠকে যেহেতু ইরান তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার শর্তে অনড় রয়েছে সে কারণে নিরুপায় হয়ে তারা এখন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন গাল গল্প প্রচার করে প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা করছে আমেরিকার বিগত আচরণ থেকে বোঝাই যাচ্ছিল যে তারা একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো ইরানি স্বার্থ নিশ্চিত করবে না অপরদিকে পরমাণু সমঝোতার বিকল্প যেহেতু নেই সেহেতু তাদের স্বভাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করবে এই দৃষ্টিকোণ থেকে মার্কিন বিচার বিভাগের অভিযোগ মূল্যায়ন করতে হবে বিগত কয়েক মাসে লক্ষ্য করা গেছে যখনই আমেরিকা ইরানের মোকাবেলায় অচলা অবস্থার মুখে পড়েছে কিংবা দুর্বল অবস্থানে ছিল তখনই এ ধরনের পদক্ষেপ বিশ্লেষকদের দৃষ্টিতে এ ধরনের পদক্ষেপ মূল্যহীন ও নিরর্থক গুজরাটের একটি হোটেলে ভয়াবহ আগুন পঁচিশ জনের প্রাণ নিয়ে সংখ্যা গুজরাটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে হোটেলের ভেতরে পঁচিশ জন আটকা পড়েছে বৃহস্পতিবার রাতে গুজরাটের জমনগর এলাকার অ্যালোয়ন্টো হোটেলে আগুন লাগে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা পুলিশ বলছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে শেষ খবর অনুযায়ী রাত সাড়ে দশটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এছাড়া হতাহতের ব্যাপারেও নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ সূত্র আনন্দবাজার প্রখ্যাত মাওলানা রহিমুল্লাহ হাক্কানিকে হত্যা করল কারা আফগানিস্তানের একজন প্রখ্যাত মাওলানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে শেখ রাহিমুল্লাহ হাক্কানি নামে এই ধর্মীয় নেতা সরকারের সমর্থক একই সঙ্গে নারী শিক্ষার পক্ষে ছিলেন কাবুলে আত্মঘাতী হামলায় তিনি নিহত হয়েছেন তালেবান সূত্র জানিয়েছে প্লাস্টিকের কৃত্রিম পায়ের মধ্যে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে রহিমুল্লাহ হাক্কানিকে হত্যা করা হয়েছে হত্যাকারী সম্ভবত পা হারিয়েছিলেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে খবর অনুসারে হত্যাকারী এখনই তা স্পষ্ট নয় তবে ইসলামিক স্টেট গ্রুপ তাকে টার্গেট করেছিল আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলেছে রাজধানী কাবুলের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাক্কানির ওপর হামলা চালানো হয় শেখ হাক্কানি আফগানিস্তানের সরকারের সমর্থক এবং ইসলামী স্টেট ফেরোসানের শাখার কট্টর সমালোচক ছিলেন বিগত এক বছরে শেখ হাক্কানি সর্বোচ্চ ফোফাইলধারী নেতা যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন